জানি ভবিষ্যতে জানি দ্বিতীয় বিয়ে না করতে পারে সারা জীবন আমার সাথে সংসার করতে পারে কেডা আমার তো ইচ্ছা আছে আমি চারটা বিয়ে করব কারণ বলতে বলতে কখন কইরা লয় এটাই তো ভয় লাগে কারণ উনি তো হৃদয় হাসান চারটা বিয়ে করব আমি সমস্যা আছে তোমার আমি যদি পালতে পারি তোমার সমস্যা আছে আমি বেঁচে থাকতে পারি না 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 আমি যদি পালতে পারি তোমার তো কোনো সমস্যা নেই তুমি তুমি যখন তুমি মানে ডিসিশন লইবা বিয়ে করবা মানে যে মেয়ে তোমার বিয়ে করতে চাইবো বিবাহিত জাইন না আমি কাটা চামিষ্ট এইভাবে নিয়ে দাঁড়ায় থাকবো আজকে আমি বিয়ে করতে চলছি তো আজকে আমার বিবাহ ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন এখানে আমার ফুল ফ্যামিলি আছে সো সবার সঙ্গে আগে পরিচয় করে দেই এখানে আছে হচ্ছে আমার ছেলে তোমার নাম বল আব্বু আমার নাম রিফাত তোমার নাম হচ্ছে রিফাত এখানে আছে আমার নানি নানির নাম বলো জরিনা খাতুন এখানে আছে হচ্ছে গিয়া আমি যাকে বিয়ে করব সে তোমার নাম বলো আমার নাম পাখি ইসলাম আচ্ছা এ হচ্ছে পাত্রী আজকে তারপরে এখানে পাশে আছে হচ্ছে আমার মা তো মার নাম তো মাই হয় ঠিক আছে তো এখানে আরো আছে হচ্ছে গিয়া কে মানে এই যে তোমার নাম বলো আমার নাম হচ্ছে লিমা আক্তার ওর নাম হচ্ছে লিমা আক্তার আমার বোন তো এখন আমরা সবাই মিলে এখন একটা কেক কাটবো কি উপলক্ষে উপলক্ষটা হচ্ছে আজকে আমরা বিয়ে করতেছি তো বাকিটুকু আমরা কেক কাটার পরেই বলবো ঠিক আছে তো কি বিয়ে করতেছি না আজকে ধরো মাইক্রোফোন ধরো আচ্ছা হ্যাঁ রেডি কাটো কাইটা বিয়ে আমরা বিয়ে করতেছি আচ্ছা তো আমরা আজকে বিয়ে করতেছি এর জন্য বিয়ের আগুন আমরা ইয়া করতেছি এই যে দেখেন রিফাত খাইলে আমারে কয় আব্বু তোমার বিয়ে আমরা খাইতেছি না সবাই তালি হবে আব্বু তালি দাও তালি দাও আব্বু তালি দাও এই যে এটা কি করে জানো দেখি এটা এটা এখন ফুটান যাবো না এটা ফুটেলে কেকটা খাওয়ান যাবো না সো এখন হচ্ছে কি আমরা কেক কাটবো কেক কেটে আমরা হচ্ছে কেক খাবো হ্যাঁ রেডি নাও কাটো কাটো কেক কাটো ধরো তুমি তুমি ধরবা বিয়া তো তুমি করতেছো আমি কাটবো এই এডি কি ছড়াই গেল কেন কি এই মোমটা না নেই ভালো ছিল তো মোমটা আসলে ছড়াই গেছে গা এখন আমরা হচ্ছে গিয়ে মোমের এদিক থেকে একটা অংশটুকু রাখবো এখানে দেখে এখন কেকটা কাটবো হ্যাঁ রেডি বিসমিল্লাহ হ্যাপি বিয়ে করতেছি হ্যাপি বিয়ে করতেছি আমরা দুজন হ্যাপি বিয়ে করতেছি হ্যাপি হৃদয় হাসান বিয়ে করতেছে আমাকে হ্যাপি হৃদয় হাসান বিয়ে করতেছে খন্দকার মুস্তাকের মতো আচ্ছা এখন আমাদের কেক যেহেতু কাইটা ফেলছি আমরা সবাই হচ্ছে কেক আচ্ছা কেকটা ফার্স্টে আমরা কারে খাওয়াবো আচ্ছা কেকটা কেন রিফাতকে খাওয়াবার আগে আচ্ছা বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকী বলতে হচ্ছে আজকে আমাদের বিবাহিত জীবনের 10 বছর পূর্ণ হলো আর 10 বছর পূর্ণ হলো এর মধ্যে হচ্ছে কি একটা বিষয় হচ্ছে গিয়া এই 10 বছর আমি একটা বউরে নিয়ে সংসার করছি তবে ফিউচার ইচ্ছা আছে আমার আরও 2-4টা বউ নিয়ে সংসার করার তো আগে কেকটা খাই নেই বাকিটুকু খাইতে খাইতে বলবো বিসমিল্লা কেকটা ভালো না 2 নম্বর তো তুমি এলো ছেলের মা তোমার আচ্ছা না তোমার একটু খাওয়া দিতেছি নাও নাও তো হচ্ছে এখন সবাইরে খাওয়া দাও কাইটা সবাইরে খাওয়া দাও আচ্ছা বিষয়টা হচ্ছে কি ঘটনাটা আমি বলি ঘটনাটা শুরু থেকে বলি শুরু থেকে শেষ করি শুরু থেকে বলতে গেলে আমরা যেই দিন বিয়ে করি মানে আমি আর পাখি যেদিন বিয়ে করি আমাদের বিয়ের সময়টা ছিল হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসের এটা হচ্ছে গিয়ে আপনার ইয়া কত 2014 সালে সো আজকে হচ্ছে 2024 সাল সো দ্যাটস ওয়াই সব কিছু মিলে আমাদের সাংসারিক জীবনে 10 বছর ঠিক আছে তো 10 বছর এর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের একটা ছেলে আছে ওর নাম হচ্ছে রিফাত হাসান এরপর আমাদের একটা মেয়ে আছে ওর নাম হচ্ছে রাফিয়া তো রাফিয়া কেক খাইতে পারবে না এবছর ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের বছর খাইতে পারবে তো এটাই হচ্ছে বিষয় তো এখন সব কিছু মিলে তুমি কেক কাটো কাইটা বাকিটুকু কী করবা করো কেক কাটটা সবাইরে দাও রিফাত বেলুন ফুটাইলাম কেমন লাগে তুমি কতটুকু খুশি তুমি তখন কইতে পারবা বাবার বিয়ে খাইছি কইতে পারবা না এবার তুমি কি তোমার আব্বুর বিয়ে খাইছো আচ্ছা তো কেকটা অনেক মজা কেকটা আমারে কেউ আইনা দেয় নাই আমি নিজের টাকা দিয়ে কিনে আনছি নিজের টাকা পকেটের টাকা খরচ করে কেক আনছি তুমি একটু আইনতে দিতে পারতা সারা জীবন তোমাকে খাওয়াইলাম তুমি তো একটা কেক আইনা খাওয়াইতে পারতা কিপটা কোন না আর কেক খামো না আমি ওই যে সবের দাও আচ্ছা কি গিফট আনে দেখি অপেক্ষা করি আমরা আচ্ছা বেলুন গুলো আমাকে অনেক জ্বালাইতেছে তো বেলুন গুলো অনেক জ্বালাইতেছে আমাদের এখন বেলুন গুলো আমরা সরাই দিব এখানে রাখবো আচ্ছা এটা হচ্ছে গিয়ে কি আমাদের গিফট করছে
আমার গিফট করছে হলো কি আমার রিফাদের আম্মু আমাকে গিফট করেছে তো এটা কি আছে আপনাদের দেখাবো আচ্ছা এখানে কি আছে এটা দেখি আমি একটু হ্যাঁ এটা হচ্ছে একটা সেন্ট তারপরে এটা কি আমার তরফে ছোট্ট একটা মানে গিফট তো এই যে আরেকটা গিফট আচ্ছা এখন দুইটার গ্রাম দেখবো আমরা দেখো তো গ্রামটা কেমন একটা বাবুকে দিয়ে দিও এটা দেখি আচ্ছা এটার কান্না বেশি একটা ভালো লাগে নাই এটা ঠিক আছে এটা সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ সো মাচ আমাকে গিফট করার জন্য কিন্তু আমি তোমাকে কোনো কিছু গিফট করতে চাচ্ছি না কানে কানে আচ্ছা বলো বাবার বলো কানে কানে আচ্ছা বলো বলো মাকে বলো কানে কানে বলবে কি কইছে মা তুমি আমার একটা সিন দিলা নাকি আমার পছন্দ হয়েছে এই যে তোমার একটা তুমি কোনটা নিবা বলো এটা নিবা তুমি এটা নাও এটা ছোট আছে এটা নাও আচ্ছা নাও এটা নাও নাও খুশি আছো তুমি এখন খুশি হয়েছো আচ্ছা সো তাহলে আমরা এখন কেক টেক কাটবো তো তোমার কিছু বলার থাকলে বলতে পারো না আমি এতটুকুই বলবো সবাই আমাদের জন্য দোয়া করবেন জানি ভবিষ্যতে জানি দ্বিতীয় বিয়ে না করতে পারে সারা জীবন আমার সাথে সংসার করতে পারে কেডা আমার তো ইচ্ছা আছে আমি চারটা বিয়ে করমু কারণ বলতে বলতে কখন কইরা লয় এটাই তো ভয় লাগে কারণ উনি তো হৃদয় হাসান চারটা বিয়ে করবো আমি সমস্যা আছে তোমার আমি যদি পালতে পারি তোমার সমস্যা আছে তুমি করতেও পারো না 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 আমি যদি পালতে পারি তোমার তো কোনো সমস্যা নেই তুমি তোমার যখন তুমি মানে ডিসিশন লইবা বিয়ে করবা মানে যে মেয়ে তোমার বিয়ে করতে চাইবো বিবাহিত জাইন না আমি কাটা চামিস তেই ভাবে নিয়া দাঁড়ায় থাকুন কুমু যায় আমার জামাইর বিয়ে খুব কাটা চামিস তো গুইটা চিকো খুঁড়ে এলাম আচ্ছা তো আমরা এখন কেক খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ